আজকে আপনাদের সাথে স্পাইনাল কর্ড ইনজুরি অ্যাসেসমেন্টের যেই রিনাউন এশিয়া স্কেলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এশিয়ার ফুল মিনিং হলো আমেরিকান স্পাইনাল ইনজুরি অ্যাসোসিয়েশন। আপনারা প্রেসক্রিপশনের সময় দেখবেন লেখা থাকে এশিয়া এ, এশিয়া ডি বা এশিয়া সি, এরকম প্রায়ই লেখা থাকে। তো এগুলোর মানে কি ইন ডিটেলস আজকে আলোচনা করব। এশিয়া এ প্রথমে এখানে 5টা গ্রেড আছে, এশিয়া এ, এশিয়া বি, এশিয়া সি, এশিয়া ডি, এশিয়া ই। কোনো পেশেন্টের ধরেন T12 লেভেল ইনজুরি হয়েছে এক্সাম্পল হিসেবে, তো দেখা গেছে তার পেশেন্টের কোনো সেন্সরিও নাই, মোটর ফাংশনও নাই, S4 S5 থাকবে না, কোনো সেন্সরি মোটর কিছুই থাকবে না, এটা হলো একদম কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি। আর এশিয়া বিতে আপনার পেশেন্টের সেন্সরি থাকবে যে লেভেল, ধরেন T12 ইনজুরি হয়েছে, ইনজুরিটা খুব বেশি মারাত্মক না, মানে ইনকমপ্লিট, পুরোপুরি একদম পুরোপুরি ছিঁড়ে যায়নি যেটাকে বলে, হালকা কিছু আছে। তো দেখা গেছে পেশেন্টের T12 ইনজুরি হয়েছে, তার নিচে পেশেন্টের যেমন নিচে বলতে L1 L2 L3 এগুলোতে তার সেন্সরি আছে, বাট মোটর ফাংশন তার থাকবে না। এটা ইনক্লুড ইনক্লুড ইন স্যাক্রাল সেগমেন্ট S4 S5, S4 S5 থাকবে না। তারপর সি আর ডি, সি এর মধ্যে পেশেন্টের মোটর থাকবে, সেন্সরিও থাকবে। মোটর মানে মুভমেন্ট, যে লেভেল ইনজুরি হয়েছে তার নিচে মোটর থাকবে, আবার সেন্সেশনও থাকবে। তবে মোটরের এখানে আপনার যে মুভমেন্ট গুলো করবে সেগুলোর মাসেল পাওয়ার অক্সফোর্ড মাসেল রিডিং অনুযায়ী 3-এর কম থাকবে। যে এখানে লেখা আছে যে আপনার 3-এর কম থাকবে, হ্যাঁ এখানে পড়লে আপনার এটা বুঝতে পারবেন, 3-এর কম থাকবে। আর ডি এর মধ্যে হলো আপনার সেন্সরি মোটর দুইটাই থাকবে, আর যে লেভেল ইনজুরি হয়েছে তার নিচে মাসেল পাওয়ার 3-এর বেশি থাকবে। ধরেন T12 তার ইনজুরি হয়েছে, তার নিচে হলো যে মুভমেন্ট, ধরেন L2 আছে, L3 আছে, L4 আছে, L5 আছে, S1 আছে, তো এগুলো আমরা একটা পেশেন্টকে হিপ ফ্লেকশন করতে বললেন। ধরেন আমরা ধরলাম সে আছে সিতে, তো পেশেন্ট দেখা গেছে হিপ ফ্লেকশন যদি সুপার লাইনে করতে বলেন, পেশেন্টকে পা উঠাইতে বলেন, পেশেন্ট দেখা গেছে এগেন্সট গ্র্যাভিটি করতে পারবে না, তখন তাকে সাইড ল্যাঙ্গে করে দিলেন, তখন দেখা পেশেন্ট সাইড ল্যাঙ্গে করতে পারতেছে, বা নি এক্সটেনশন করতে বলেন, গ্র্যাভিটি এগেন্সট করতে পারতেছে না, হালকা জাস্ট নড়ে, কিন্তু সাইড ল্যাঙ্গে করতে দিলেন সে করতে পারে। আর যে যে পেশেন্টটা ডি আছে গ্রেড ডি তে, সেই পেশেন্টটা দেখা গেছে সুপার লাইনে গ্র্যাভিটি এগেন্সট করতে পারবে, L2 L3 মানে নি এক্সটেনশন, মানে নি এক্সটেনশন করতে পারবে, ইফ্লেকশন করতে পারবে, এবং মাসেল পাওয়ার 3-এর বেশি হবে ডি অনুযায়ী যদি ডি থাকে। আর ই মানে নর্মাল, একদম মোটর প্লাস সেন্সরি সব ভালো থাকবে পেশেন্টের। এভাবে আর কি একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসলে প্রথমেই কিছু হালকা জিজ্ঞেস করি, এশিয়া স্কেলের গ্রেডিং করে ফেলা যায়। এখানে দেখবেন লেখা আছে এই যে মাসেল ফাংশনিং গ্রেডিং, অক্সফোর্ড মাসেল গ্রেডিং ডেটা 0 1 2 3 4 5। 0 মানে কি, 1 মানে কি, 0 তে একদম প্যারালাইসিস থাকবে, 1 এ ফ্রিকার কন্ট্রাকশন থাকবে, 2 তে অ্যাক্টিভ মুড অ্যাক্টিভ রেঞ্জ মোশন করতে পারে এটা গ্র্যাভিটি ছাড়া, এইগুলো আর কি। তারপরে এখানে সেন্সরি ক্লাসিফিকেশন দেওয়া আছে, 0 মানে অ্যাবসেন্ট, 1 মানে অল্টার্ড, একটা প্যাসেঞ্জার সেন্সেশন কমে যেতে পারে, বেড়েও যেতে পারে, অথবা অন্যরকম হতে পারে। তারপর 2 মানে নর্মাল, অ্যান্টি মানে নট টেস্টেবল, এমন জায়গা যেখানে তার স্কার আছে, মনে করেন একটা পেশেন্ট পড়ে গেল, স্পাইনাল কর্ড ইনজুরি হলো, তার ওইখানে কেটে গেল, তো ওই কাটা জায়গায় তো আর আমরা টেস্ট করতে পারবো না, এই জন্য তখন অ্যান্টি লিখতে হয়, নট নট টেস্টেড। এগুলা কিভাবে পূরণ করে সেটা আমি বলে দিচ্ছি। এখানে পেশেন্টের নাম লিখবেন, এখানে এক্সামিনের আপনি যে এক্সামিন করতেছেন তার নাম লিখবেন, তারপর ডেট এন্ড টাইম, তারপর আপনার সিগনেচার দিবেন। এটা হলো পেশেন্টের রাইট সাইড, আর এটা হলো লেফট সাইড। আপনাকে মোটর দেখতে হবে আর সেন্সরি দেখতে হবে। এখানে সেন্সরির মধ্যে লাইট টাচ LT আর
আর পিন প্রিক পিপিআর এই শর্ট ফর্ম গুলো মনে রাখবেন, কারণ এখানে যখন আপনারা এখানে নাম্বারিং করবেন তখন এই যে এগুলা এখানে লাগবে, কত মার্ক পেলেন টোটাল এখানে বসায় বসায় যোগ করতে হয়। তারপর যে লাইটটা আছে এখানে সেন্সরি এলটি এল, তারপর পিপিএল পিন প্রিক লেফট লাইট টাচ লেফট, হ্যাঁ এই মানে আর কি লাইট টাচ রাইট পিন প্রিক রাইট। এভাবে ধর একটা পেশেন্টের আপনি ইঞ্জুরি হলো, তার সি টু চেক করলেন, এখানে হলো সি টু, আপনার হ্যামার আছে, হ্যামারের যে ব্রাশটা আছে বা ব্রাশ দিয়ে যখন টাচ করবেন এটা বলে লাইট টাচ, আর যখন ওই পিন দিয়ে এখানে টাচ করবেন সেটা বলে পিন প্রিক। দেখলেন পেশেন্টের কত পেলেন, এই যে ধরেন একটা পেশেন্টের ব্রাশ দিয়ে টাচ করলেন কিছুই পেলেন না, তখন এখানে বসাবেন জিরো, তারপর পিন দিয়ে দিলেন দেখা গেল একটু বুঝতে পারে তো দিলেন এক। তারপর ধরেন C4, এই C4 কোথায়, এই যে এখানে C4, এখানে আপনি দেখলেন টাচ করার পর হালকা একটু পেলেন এক দিলেন, নন লাইট টাচে এক পেলেন, পিন প্রিকে দেওয়ার পর দেখা যায় আমি সব বুঝতে পারি, নন টু লিখলেন নর্মাল। তারপর C5, C5 বলে এখানে C5 কি পেলেন সেটা লিখবেন, লাইট টাচ যদি হাল লাইট টাচ ধরেন পাইলেন এক অথবা শূন্য পেলেন অ্যাবসেন্ট পেলেন বলে বুঝতেই পারতেছেন শূন্য দিবেন, ঠিক তেমনি যে বাম পাশে এভাবে টেস্ট করতে হবে এখানে যত পান তা লিখতে হবে। তারপর এখানে C5 এ আপনার মোটরও চেক করতে হবে, এখানে C5 এর মোটর কি এলবো ফ্লেক্সর, পেশেন্টকে হাত পাস করতে বলতে হবে, সেটা সাইড লাইন অথবা সুপার লাইন, এভাবে যে যে সাইড লাইনে পারবে তার জন্য যে আপনার গ্রেড 3 এর নিচে হবে, আর যে সুপার লাইনে পারবে তার গ্রেড 3 উপরে হবে, এরকম ভাবে আর কি বসাবেন। তারপর ডিস্ট্রাকশন এক্সটেনশন করাবেন পেশেন্টের, সে যদি ভালোভাবে করতে পারে পাশে পাশ দিবেন, তারপর যদি ভালোভাবে করতে না পারে 3 2 যা আসে তা বসাবেন, এখানে এভাবে বসে বসে যাবে। মোটরের জন্য C5 C6 C7 C81 L2 L3 L4 L5 S1 এগুলা করতে হয়, এখানেও আপনি করবেন এই সাইডে এই রাইট সাইডেও করতে হবে এগুলো। S1 দেখা যাচ্ছে এগুলো খুব ভাইটাল জায়গা, S3 S4 এগুলোতে আপনার অনেক সেন্সিটিভ জায়গা আর কি, এখানে যদি না করতে পারেন তাহলে নট টেস্টেবল দিয়ে দিবেন। তারপর এখানে যে মার্কগুলো বসাবেন 1 2 3 4, এই যে এখানে মোটর সাব স্কোর, এখানে মুভমেন্টে কত পেলেন 25-এর মধ্যে, এগুলো টোটালটা রাইট সাইডে কত পেলেন লেফট সাইডে কত পেলেন বসাবেন, তারপর যোগ করবেন। তারপর এখানে সেন্সরি, এখানেও আপনার কত পেলেন লাইট টাচ রাইট লেফট টাচ, মানে লাইট টাচ রাইট আর হলো লাইট টাচ লেফট, এখানে কত পেলেন এগুলো বসাবেন যোগ করবেন, সবগুলো যোগ করবেন, যোগ করে এইভাবে আর কি এসিএ স্কেলটা আপনাদের পূরণ করতে হবে। আশা করি অল্প অল্প কিছু হলো আইডিয়া পেয়েছেন, আর যদি কিছু বুঝতে না পারেন আমাকে নক দিবেন, আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এ মানে কি, বি মানে কি, সি মানে কি, টি মানে কি, ই মানে কি, ঠিক আছে? আপনারা দেখা গেছে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে সিটি স্ক্যান বা এমআরআই ছাড়া বলে দিতে পারবেন তার কোন লেভেলে ইনজুরি আছে এই এটার মাধ্যমে। যেমন ধরেন কারো T12 ইনজুরি হয়েছে, T12 এর নিচ দিয়ে যেই নার্ভটা গেছে সেই নার্ভের যেখানে ডার্মাটমা আছে, ধরেন T12 এর নিচ দিয়ে গেছে L1, সাপোজ L1, তো L1 এ তার ডার্মাটমের সমস্যা থাকবে, আমরা তখন বলতে পারবেন যে T12 এর নিচ দিয়ে তো L1 গেছে, তো L1 নার্ভের সমস্যা, তাহলে তার T12 বা L1 ভার্টিবাল লেভেলে সমস্যা থাকতে পারে। তারপর L1 এর জন্য যেই মুভমেন্টটা আছে যেমন এটা চেক করবেন, সেটা চেক করলে দেখবেন সে পারতেছে না। এভাবে আর কি আপনারা এই অ্যাসেসমেন্টের মাধ্যমে এমআরআই সিটি স্ক্যান ছাড়াও বলে দিতে পারবেন তার কোন লেভেল ইনজুরি আছে, জানতে হবে আপনার ভার্টিবার কোন লেভেল দিয়ে, যেমন C2 C3 এর নিচ দিয়ে কোন নার্ভ গেছে এটা আপনাদের জানতে হবে, যেমন C7 এর নিচ দিয়ে কোন নার্ভ গেছে, যেমন C7 যদি কারো ইনজুরি হয় বা এর নিচ দিয়ে কোন নার্ভ গেছে সেটা চিন্তা করে আপনারা বলে দিতে পারবেন যে তার ওই ওই লেভেলে ইনজুরি হয়েছে
ধরেন সিএফ চেক করলেন, সিএফ চেক করলে পেলেন যে সিএফ চেক করলে জামাটা সমস্যা পেলেন, তো সিএট কোন কোন সার্ভাইকাল ভার্টিবা নিচ দিয়ে নামছে, সি7 এর নিচ দিয়ে। ধরো আপনি চিন্তা করতে পারবেন সি7 বা সি6 এর ওই জায়গায় আপনার তার সমস্যা আছে। তো ধন্যবাদ সকলকে ধৈর্য ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, কেউ শিখতে চায়, তাহলে অবশ্যই আমাদের ক্লাসমেট বা ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন।